মাগু বৃন্দাবনে শ্রীদাস পণ্ডিত ছিল শ্রীদাস রাধা মাধবের পূজা অর্চনা করে এই যেমন মন্দির ঠিক সেই মন্দিরে রাধা মাধব বিরাজ করে রাধা মাধবের পূজা অর্চনা করে মনে বড় সাধ যদি একদিন বৈষ্ণব সেবা দিতে পারতাম বৈষ্ণব সেবা দিতে পারলে আমার জীবন জন্মটা ধন্য হয়ে যেত কিন্তু মনে সাধ কোনোদিন বৈষ্ণবের দেখা পায় না আজকে সন্ধ্যাবেলা রাধা মাধবের পূজা অর্চনা করি আরতি শেষ করেছি আরতি শেষ করে বাহিরে এসে যেই না দাঁড়িয়েছে দেখতে পেল অসংখ্য বৈষ্ণবগণ দাঁড়িয়ে আছে অনেক বৈষ্ণব আনন্দে আত্মহারা হয়ে বলেন আহারে কি সৌভাগ্য আমার আজকে আপনাদের মতো পরম বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে আমার মন্দির প্রাঙ্গণে আমি ধন্যাতি ধন্য হয়েছি আসনে কৃপা করে ভিতরে প্রবেশ বসবার আসন পেতে দিয়েছে চরণ ধৌত করে দিল এরপর বৈষ্ণবদেরকে সেবা দিয়ে ওই পাখা দিয়ে বাতাস করছে প্রচন্ড গরমের সময় তো পাখা দিয়ে বাতাস করতে করতে বৈষ্ণবগণ বললেন শ্রীদাস যাও তুমি এবার কি ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে শ্রীদাস বললেন ওগো কত সৌভাগ্যের ফলে আপনাদের মতো বৈষ্ণবের চরণ দর্শন পেয়েছি একটু সেবা করি না সেবা করে অন্তত মনের স্বাদ মিটিয়ে বৈষ্ণবের পদ সেবা করতে করতে কখন যে সকাল হয়ে গেল শ্রীদাস জানে না যে কাক ডেকে উঠেছে শ্রীদাস চমকে উঠল একই সকাল হয়ে গেছে তো যাই স্নান করে আসি স্নান করে আমার রাধা মাধবকে জাগাতে হবে মন্দিরে যাব যমুনায় স্নান করে যখন যাচ্ছে মন্দিরে যেতে যেতে তার মনে পড়লো হেমাধন গতকালকে তোমাকে যে আরতি করে বাহিরে বেরিয়ে এসেছিলাম তোমাকে তো শয়নে দেওয়ার কথা আমার মনে ছিল আমি যে বড় অন্যায় করেছি অপরাধ করে ফেলেছি ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে দেখছি ভিতর থেকে কে যেন মন্দিরের দরজাটা বন্ধ করে দিয়েছে শ্রীদাস তো মন্দিরের দরজা বন্ধ করিনি শয়নে দেইনি কিন্তু ভিতর থেকে কে যেন মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে দরজা ধাক্কা দিচ্ছে মাধব দরজা খুলে দাও আমার অন্যায় হয়েছে ভুল হয়েছে এমন ভুল কোনোদিন হবে না দরজা খুলে দাও মাধব মাথা ঠুকছে কাঁদছে হঠাৎ কে যেন ভিতর থেকে মন্দিরের দরজাটা খুলে দিয়ে শ্রীদাসের হাত ধরে বললেন শ্রীদাস তুমি কাঁদছো কেন কেঁদো না এতদিন তুমি আমায় সেবা দিয়েছো যে সেবায় আমি সন্তুষ্ট হইনি কিন্তু আজকে তুমি আমাকে বাদ দিয়ে তুমি আমার বৈষ্ণবের পদ সেবা করেছো আমি ধন্যাতি ধন্য হয়েছি ও শ্রীদাস আমাকে বাদ দিয়েছো দাও আমার ভক্তের চরণ ধরেছো বৈষ্ণবের পদ ধরেছো আমি তাতেই সন্তুষ্ট হয়েছি তুমি কেঁদো না বৈষ্ণবের চরণ সেবা করে যে পূর্ণ ফল পেয়েছো বলো তুমি কি বর চাও দয়াময় আমি অন্য কোন বর চাই এই বর দাও প্রতি জনমে জনমে এমনি ভাবে আমি যেন বৈষ্ণব সেবা করিতে পারি বৈষ্ণব সেবা রাধে রাধে আমি করিতে পারি আমি আর কোন ধা চাই না হরি যেন বৈষ্ণব সেবা করিতে পারি তোমার মনের আশা পূর্ণ হবে
যুগে যুগে তুমি বৈষ্ণবের পদ সেবা করতে পারবে। বাবা যদি কৃষ্ণ পেতে চান তাহলে কি করবে জানি? আপনি বাজার থেকে একটা গাভী কিনেছেন বাসর সমেত, গাভীর দড়ি ধরে এত টানছেন কিন্তু গাভী আপনার বাড়িতে যাচ্ছে না। একজন ভক্ত বললেন, শোনো শোনো, গাভীটিকে যদি বাড়ি নিয়ে যেতে চাও গাভীর দড়ি ছেড়ে দাও, ছেড়ে দিয়ে বাছুরি বক্ষে নিয়ে আগে আগে হাঁটতে থাকো, দেখবে বাছুরের টানে গাভী তোমার পশ্চাতে ধাবিত হবে। তাই যদি কৃষ্ণ পেতে চান কৃষ্ণ ছেড়ে দিন, কৃষ্ণ ছেড়ে দিয়ে ভক্তের চরণ ধরে, বৈষ্ণবের চরণ ধরে যদি কেউ আগে আগে হাঁটতে থাকে বৈষ্ণবের কৃপা হলে একদিন না একদিন কৃষ্ণ কৃপা। এমনি ভাবেই কৃপা পাওয়া যায়, তাই আজকে আমার গৌর হরি ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে। কেননা আমি যদি ধুলা না মাখি কলির জীব ধুলা মাখবে, আমি যদি চরণ ধুলাই গড়াগড়ি না দিই আমার সন্তানেরা শিখবে না বলে ভক্তি পাওয়া যায় ভক্ত সঙ্গ করে। আর আমি ভগবান কোনোদিন ভক্তির সঙ্গ আমি পাইনি, তাই ভক্তির সঙ্গের পরিবর্তে অন্তত ভক্তের চরণ ধুলাই পরে একটু গড়াগড়ি দিয়ে যদি প্রেম ভক্তি আমি লাভ করতে পারি লাভ করিতে পারি, আমার যে ভক্তি নাই প্রেম না গো দয়াময়ী রাধে রাধে। তাই আজকে আমার গৌর হরি ধুলাই গড়াগড়ি দিচ্ছে আর বলে, গৌরী দাস আমার রাধারানী কেনে দেখা, রাধা নাম জপ করছে, রাধা নাম জপে গোরা পরম যতনে সুরধ্বনি ধারাবাহী অরুণ নয়নে, তুমি হে মরম সখা পরম সুরী, তুমি হে মরম সখা পরম সুরী, আমার মনের কথা তোমাকে বিদিতা, মনের কথা তোমার শানে বলিব, তুমি আমার মরম সখা মনের এই তুমি আমার মরম সখা মনের কথা তোমার খুলে বলিব, একজন ভক্ত দাদা ভাই 100 টাকা দান করেছে, আশীর্বাদ করে যে মনোবাঞ্ছানি দান করেছেন ভগবান যেন মনোবাঞ্ছা পূর্ণ করে, কৃষ্ণ পদে যেন মতি থাকে নি, তাই গৌর হরি হরি রাধে। তার সাথে কমিটির পক্ষ থেকে আমাকে বলে গেছে, আপনারা ভক্ত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়ের আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা হয়ে গেছে, যারা অভক্ত অবস্থায় আছেন আপনারা গিয়ে আস্তে আস্তে গিয়ে প্রসাদ সেবা করে আছেন, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। এখনো যারা অভক্ত অবস্থায় আছেন আপনারা গিয়ে ধীরে ধীরে গিয়ে প্রসাদ সেবা করে আসবেন, সবাই একসাথে নয় আস্তে আস্তে, যাদের ক্ষুধা পেয়েছে আপনার তারা গিয়ে সেবা করে আসবেন। খুব ক্ষুধা পেয়েছে যাদের আর কি, এক এক করে যান, খিদে মেরে কীর্তন শুনতে ভালো লাগে আমার তো, পেটে যদি ক্ষুধা থাকে তখন কীর্তন কেন অমৃত দিলেও ভালো লাগবে। হ্যাঁ, জীবাত্মা পরমাত্মা, জীবাত্মার খাদ্য বাবা অন্ন আর পরমাত্মার খাদ্য হচ্ছে হরিনামামৃত সুধার, এই জীবাত্মা অন্ন ছাড়া বাঁচে না আর পরমাত্মা ভগবান হরি নাম ছাড়া বাঁচতে পারে না। তাই হরি 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 বল রাধে রাধে। তা রাধা নাম জপ করছে আমার গৌরাঙ্গ সুন্দর গৌরীদাসকে বলে, ও গৌরীদাস তুমি আমার রাধারানী কেনে দেখো। গৌরীদাস বলে, প্রভু এটা তো বৃন্দাবন নয় এটা নবদ্বীপ,
আর আমি তোমার সুবল সখাও নই, আমি গৌরী দাস, আর তুমি গৌর, তাহলে রাধা পাবো কোথায়? নবদ্বীপিত রাধা নাই, এখন কোথায় পাবো রাধারানী? বলে আমি জানি না, আমার রাধারানী কেনে দেখা। আচ্ছা রাধা রাধা বলি প্রেমে, বল